আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাদগাফারতুলাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওলা উবালি, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি না, তুমি কত বড় পাপি, তোমাকে আমি, তুমি একটু আমাকে বলো না যে আমার ভুল হয়েছে, যদি এটা বলো আমি তোমাকে ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পুরুষ নারী দাস দাসী পাপ করে অতবার বলে, রব্বি আজ নাপ্ত ফাক ফেরেলি, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমি পাপ করেছি, এরকম যখন কোনো পুরুষ নারী বলে, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন বলে, রব্বি হে আমার প্রতিপালক, আজ নাপ্ত আমি পাপ করেছি, ফাক ফেরেলি, তুমি আমাকে ক্ষমা করো, কালা রব্বহু তালা, তখন আল্লাহ তালা বলেন, আ আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, আল্লাহ রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুদ দাম্বা ওয়া খোঁজো বেহি, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, ও কি জেনে বলছে, ও কি চিনে, তার ইমান কি আসলেই এইরকম, ও কি চিনে, ও কি জানে, ও যদি আমাকে জেনে শুনে বলে, কাদ গাফারতুল্লাহ, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। বলছিলাম যে আপনি যে আল্লাহকে ভয় করবেন, তো ভয় করাটা নির্ভর করে তাকে জানার উপরে, আপনার কান্নাকাটির বিষয়টি তাকে জানার উপরে নির্ভর করে, যেহেতু আপনি জানেন না, কাজে আপনি স্বাভাবিকভাবে কান্নাকাটি করতে পারবেন না, নিজের পাপের কথা আপনি বলতে পারবেন না। তিনি বলেন, সুমামা কাসা, আবার দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ফাজনাবা জাম্বান, কোন এক সময়ে পাপ করে বসলো, তারপরে বলছে, রব্বি আজ নাব্দ ফাক ফেরিলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, কারা রব্বহু তালা, তখন আল্লাহ তালা বলেন, আ আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, আন্নাল্লাহ রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরুদ্দাম্বা ওয়া খোঁজো বেহি, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, ও কি আমাকে জেনে বলছে যে আমি পারি, আমি যে পারি শাস্তি দিতে, আমি যে ক্ষমা করতে পারি, এইটা কি জেনে শুনে বলছে, যদি তাই হয় তাহলে কাদ গাফারতুল্লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমামা কাসা, তারপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, কোনো এক সময়ে আবার পাপ করে বসলো, যা মানুষের সাধারণত হয়, তারপরে বলছে, রব্বি আজ নাব্দ, আমি পাপ করেছি, ফাক ফেরেলি, আমাকে ক্ষমা করো, তখন আবারও আল্লাহ তাআলা বলেন, আ আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, পুরুষ নারী কি জানে, আল্লাহ রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, ফাল ইয়াফআল মা শা, তাহলে এইরকম ঘটনা যদি তার বারবার হয়, আর বারবার যদি আমাকে জেনে বলে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন, ক্ষমা চাই কে, ঘটনা হলো এইটা, একটু নরম হয় কে, বিনয়ের সাথে বলে কে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাও বালাগাত জনুব কানানা সামায়, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, কাদ গাফারতুলাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওলা উবালি, আমি পরোয়া করি না,
তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমাকে তুমি একটু আমাকে বলো না যে আমার ভুল হয়েছে, শুধু এটা বলো আমি তোমাকে ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছি।